الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল আমরা ধারাবাহিক আলোচনা শুনছি হাজির শরীফ থেকে রকায়ুন কমিয়ে আখেরাত হওয়ার জন্য। আজকের এই ধারাবাহিক হাদিসের আলোচনায় সহিয়াল বুখারির যে হাদিসটা আমরা শুনব সেটা বর্ণনা করেছেন আবুদার রাজু আল্লাহ আনহু কিন্তু আমশি مع النبي صلى الله عليه وسلم في حرة المدينة فاستقبلنا أحد إن يعني بولن جا أمرا نبي كريم صلى الله عليه وسلم شنگي هيته ذات شلم مدينة شهر بأي علاقار ديه هيته شلم مدينة راشة باشي شمني أما دير أحد پحار پولو أحد پحار تا شمني شغلو تخان رسول الله صلى الله عليه وسلم بولن يا أبا ذر আমাকে দেখে বললেন হে আবুদার আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে বললাম যে আমি হাজির আমি প্রস্তুত হে আল্লাহ নবী আমাকে বলুন তিনি বললেন যে আমার কাছে যদি এই ওষদ পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকে এমন কি তিনটা দিনও যাবে না তিন দিন অতিক্রম হয়ে যাক আমি চাই না যে আমার কাছে একটি দিন আর বাকি থাকবে সেই আন আর শুধু হলিদাই নিন তবে যদি কোনো কাউকে আমি ঋণগ্রস্ত থাকি তার ঋণ শোধ করতে হয় এই ঋণ শোধ করার অ্যামাউন্ট ছাড়া আমার কাছে তিন দিনের বেশি কিছুই থাকুক আমি তা চাই না ইল্লা আনুল আবাদা ওয়াহা ইল্লাহে হা ক্যাদা আন ক্যাদা ও আনসিমি ওয়িন খালফি হি তারপরে তিনি হাত দিয়ে দেখালেন যে আমি কি করব এই পাহাড় পরিমাণ সম্পদকে ডানে বামে পেছনের দিকে দেখালেন সামনের দিকে দেখালেন যে আমি সব এভাবে আল্লাহর বান্দাদের কাছে দিয়ে দেবো বিতরণ করে দেব চতুর্দিকে বিতরণ করে দেব তিন দিন পরে যেন কিছুই না থাকে আর আমার কাছে শুধুমাত্র ঋণ শোধ করার মতো কোনো কারো কমিটমেন্ট থাকলে সেটা পূরণ করার জন্যই এছাড়া আমার নিজের জন্য আমার সঞ্চয় রাখার জন্য আমি একটুও রাখতে ইচ্ছুক নই তারপরে তিনি বললেন যারা আজকে অধিক সম্পদের অধিকারী অনেক সম্পদশালী কেয়ামতের দিন তারা হয়ে যাবে সবচেয়ে বেশি কম সম্পদের অধিকারী কেয়ামতের দিন তাদের সম্পদ আসল সম্পদ হবে একদম কম যাদের দুনিয়ায় আজকে বেশি সম্পদ রয়েছে দিক থেকে তাদের আখেরাতের সম্পদ কম হয়ে যাবে তবে কেউ যদি ডানে বামে এভাবে ইশা করে দেখালেন এরকম এরকম করে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে তারা ছাড়া বাকি অধিক সংখ্যক বা অধিকাংশ সম্পদশালী কেয়ামতের দিন তারা হয়ে যাবে অনেক কম সম্পদের অধিকারী অনেক গরিব এরপরে তিনি বললেন হুম অধিক সম্পদের অধিকারী হবে আর ডানে বামে পেছনের চতুর্দিকে দিতে থাকবে দিতে থাকবে আর কেয়ামতের দিনও অনেক সম্পদশালী হয়ে যাবে এরকম লোকের পরিমাণ খুব কম খুব কম ধনী লোকই এরকম দানে অভ্যস্ত আছে তাদেরকে আমতের দিন তারা সত্যি অত্যন্ত গরিব অবস্থায় উঠবে কারণ তাদের আমরের অবস্থা খুবই খারাপ এরপরে তিনি আমাকে বললেন মকাল আলী ম্যাকানা হাতা আতিয়া আবুদার তুমি এখানেই থাকো আমি না আসা পর্যন্ত এখানেই অবস্থান করো কাফি তাল্লা কা হাত এরপরে তিনি একটু দূরে চলে গেলেন আমার কাছ থেকে রাতের অন্ধকারে তিনি আর আমার দৃষ্টিতে পড়লেন না আমার দৃষ্টির অগোচরে চলে গেলেন একটু দূরে কাদের তেফা আমি তখন শুনতে পেলাম কিছু আওয়াজ একটু উঁচু আওয়াজ শুনতে পেলাম আহাদ সাল আলি ওয়াসাল্লাম আমি একটু আশঙ্কাগ্রস্ত হয়ে গেলাম কেউ কি ওনার উপরে কোনো আক্রমণ করে বসলো কি না আতিয়াহু আমি চাইলাম যে ওনা ওখানে দৌড়ে যায় যেদিক থেকে আওয়াজ আসছে যদি কেউ ওনাকে আক্রমণ করে ওনাকে সাহায্য করা দরকার হেল্প করা দরকার লি কিন্তু আমার মনে পড়ে গেল তিনি বলেছেন আমাকে হাততা তা আতিয়াকা এখান থেকে নড় না আমি আসা পর্যন্ত ওনার নির্দেশ আমাকে থামিয়ে দিল আবরা আব্রাহা আনি আমি আর সরলাম না আমি গেলাম না সেদিকে তারপরে তিনি এক পর্যায়ে আমার কাছে এসে গেলেন কলতু ইয়া রাসুল্লাহ আমি বললাম হে আল্লাহ রাসুল আমি একটু আওয়াজ পেয়ে গিয়েছিলাম কিছু একটা শব্দ পেলাম আমি এতে করে একটু ভয় পেয়ে গিয়েছিলাম একটু আশঙ্কা এসে গিয়েছিল ফাজাকার তু লাহু আমি ওনাকে তখন বললাম যে আমি একটু শব্দ একটু আওয়াজ পেলাম তখন তিনি বললেন ওহালসামে তাহু তুমি কি আওয়াজ শুনেছ ভুলতু নাম আমি বললাম যে হ্যাঁ আমি শুনেছি কলা গাকা জিবরি আতানি তিনি বললেন এই আওয়াজ কিসের জানো জিব্রাইল ইল আলাইসাল্লা তুআসাল্লাম আমার কাছে এসেছিলেন সেই আওয়াজ তুমি শুনেছো তুমি জানো কি বলে গেছেন এসে কলা মান্মা তামিন উম্মা তিকা আলাইসে কুবিল্লা হে দাকালাল জাননা তিনি বলে গেলেন আপনার উন্মতের কেউ যদি এমন অবস্থা ইন্তেকাল করে যে আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করেনি তাহলে সে অবশ্যই জান্নাতে চলে যাবে ওয়া ওয়া আমি বললাম এমন কি সে যদি জেনাবা বিচার করে চুরি করে ইনজানা ওয়া ইনসারাকা জেনাবা বিচার করলেও চুরি করলেও হাদিসি সহি আল বুখারিতে বর্ণিত হয়েছে শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে শুরু থেকে আমরা আসি নবী করিম সাল্ল আলী ওসাল্লামের সাথে যে সমস্ত সাহাবিরা থাকেন অন্য কোনো গল্প গুজবে ওনারা সময় কাটান না আমরা এরকমভাবে সিরিয়াসলি চিন্তা করি না কিন্তু তিনি তো আল্লাহ নবী তিনি ওই সময়টাকেও চিন্তা করেন যে কি জরুরি কথা তিনি এই মুহূর্তে বলে দেবেন কোনো সাহাবির কাছে যেটা পরবর্তী পর্যায়ে তারা পৌঁছিয়ে দেবে এই উন্মতের কাছে তাই তিনি ডেকে বলেন ইয়াবাদার আর এই ডাক শুনে সাহাবি কি ছাড়া দিলেন এক পায়ে যিনি দাঁড়ানো আছেন আপনার কথা শোনার জন্য আপনার খিদমত করার জন্য আপনার থেকে একদম মনোযোগ অন্য কোনো দিকে না দেওয়ার জন্য এক পায়ে যিনি দাঁড়িয়ে আছেন এই কথাটা বোঝানোর জন্য লাভবাই কালা হয় যেমন আমরা হজে যাওয়ার সময় তালবিহা বলি লাভবাই ইন্নাল হামদা কাল নেহমাতা কালাকালাবাইক ইনাল লা মূল কালা আল্লাহর সামনে এহরাম পড়ে যখন হাজি সাহেবান হাজ করতে ওমরা করতে যান তখন লাভবাইক আল্লাহম লাভবাইক বল্লাহ আমি হাজির আমি আপনার কাছে এসে গেছি আমি আপনার ঘরের এই হাজ পালন করার জন্য আপনি যে ডাক দিয়েছেন এই ঘরকে যে তাওয়াফ করার জন্য যে করার জন্য যে নির্দেশ দিয়েছেন আমি সেটা পূরণ করতে তৈরি হয়ে গেছি আমি চলে আসছি আমি হাজির হয়ে গেছি বড় সম্মানিত ব্যক্তির সামনেই লাভবাইকে বলা হয় অনেক বড় সম্মানিত ব্যক্তির সামনে লাভবাইকে বলা হয় এই জন্য কোনো কোনো মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে যখন রোল করা হয় আপনার নাম ডাকা হয় ক্লাসের মধ্যে তখন কেউ বলে হাদের বাংলায় আমরা হাজির বলি উপস্থিত ছাত্ররা বলে কিন্তু কোনো কোনো জায়গায় যখন একটু সিরিয়াসলি বলতে চায় তারা বলে লাভবাইক এরপরে এই হাজিসের মধ্যে তিনি এই সুন্দর নিরিবিলি একটা মুহূর্তে আবুদা রাজি আল্লাহ আনহুর মাধ্যমে উম্মাদকে মেসেজটা যেটা দিলেন সেটা হচ্ছে কি যে পাহাড় পরিমাণ সম্পদ যদি থাকে সোনা স্বর্ণ যদি থাকে তাহলে মানুষের জন্য এই সম্পদ রক্ষা করা এই সম্পদকে হেফাজতে রাখা এই সম্পদকে ধরে রাখা এই সম্পদকে বিপদের সম্বল মনে করে কত রকমই মানুষ এটাকে গচ্ছিত করে রাখার জন্যে সুরক্ষিত করে রাখার জন্যে পুঞ্জীবিত করে রাখার জন্যে সঞ্চয় হিসাবে ধরে রাখার জন্যে চেষ্টা করবে কত দামি দামি সেইফ আছে লোহার আলমারি আছে যেখানে সোনা গনাগুলো রাখা হয় মানুষের এগুলার হেফাজতের জন্য তিনি বললেন যে আমি এত বড় পাহাড় পরিমাণ সম্পদ থাকলেও বড়োয়া করব না সব দিয়ে দিব আমরা এই মুহূর্তে একটা বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে আমাদের এই হাদিসের আলোচনা কন্টিনিউ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম রাকা হাদিস পাহাড় পরিমাণ সোনা অহৎ পাহাড়ের সাইজ সম্পদ থাকলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করতেন তিনি বললেন যে আমি তিন দিনের বেশি আমার কাছে একটি কপর থাকুক আমি চাই না আমি সব গানে বা আমি চতুর্দিকে যত মানুষ আছে সবাইকে বিতরণ করে দিয়ে দেব। যত লোক চাইবে সবাইকে দিয়ে দেব তবে যদি আমার দেনা থাকে কোনো ঋণ শোধ করতে হয় সেই অঙ্কটা শুধু রেখে দেব। এছাড়া আর কিছুই আমার কাছে তিন দিনে বেশি যেন না থাকে তো এই যে সম্পদের মহ মানুষের মধ্যে যে সম্পদ থাকলে কিভাবে শুধু গচ্ছিত করা যায় শুধু জমা করা যায় এই চিন্তা যে আমরা করি রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে তার বিপরীত ধারণা দিলেন যে সম্পদকে এই গচ্ছিত করে রাখার মধ্যে কল্যাণ নয় দেওয়ার মধ্যে কল্যাণ এবং তিনি সম্পদকে এভাবে ধরে রাখা এত অপছন্দ করতেন একবার তিনি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তিনি সাধারণত মুসল্লিদের দিকে লক্ষ্য করে কিছুক্ষণ বসেন কিছু তাসপি করেন দোয়া করেন নিজে পড়েন সাহাবিরাও পড়েন কিন্তু একদিন তিনি নামাজ শেষ করেই সালাম ফিরেই উঠে দৌড় দিলেন মানে ঘরে চলে গেলেন তারপরে তিনি আবার এসে বসলেন তখন সাহাবা কেমন জিজ্ঞেস করলেন নিয়ার আস্লা আপনি নামাজ পড়ে সবসময় একটু আমাদের দিকে ফিরে বসেন আস্তে ধীরে উঠেন তাসপি পড়েন জেকের পড়েন দোয়া পড়েন আজকে খুব তাহা করলেন এরকম তো কোনো সময় করেননি কোনো ইমার্জেন্সি কিছু হয়েছিল কোনো জরুরি কিছু তিনি বলে যে নামাজের ভিতরে আমার মনে পড়েছিল আমার ঘরে বাইতুল মালের একটা বিশেষ কিছু একটা দামি সম্পদ রয়ে গেছে আমি চাই না আমার ইন্তিকাল হয়ে যাবে আর মোহাম্মদের ঘরে এই সম্পদ থেকে যাবে নামাজের পরে তাসমি পড়ার সময় তিনি দেননি সেটাকে এনে বিতরণ করার কর্মসূচিতে ঢুকে দিয়ে তারপরে তিনি শান্ত হয়েছেন আমরা কি বুঝি যে কীভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই সম্পদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন এখন এরপরে হচ্ছে হাজির তিনি যেটা বললেন আজকে দুনিয়ার মধ্যে তারা অনেক সম্পদের অধিকারী অনেক বড় ধনী হিসাবে লোকরা তাদেরকে জানে তারা দিন তারা হবে সবচেয়ে গরিব সবচেয়ে অসহায় সর্বহারা তারা হবেন সর্বহারা কারণ কি দুনিয়ার মধ্যে সম্পদ ছিল এই সম্পদকে তারা দুনিয়ার জন্য জমা করে করে নিজের জন্য ব্যবহার করে করে শুধুমাত্র কল্যাণের কোনো কাজে না লাগিয়ে নেকি অর্জনের যে কত তরিকা ছিল সবগুলোকে মিস করে তারা এই সম্পদ তো কিছুই নিতে পারেনি তারা যদি আল্লাহ দান করতো এই সম্পদ তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যেত আখের হাতের জন্যে কিন্তু সে অ্যাকাউন্টে জমা হয়নি সব দুনিয়ার অ্যাকাউন্টে রয়ে গেছে খালি হাতে যেতে হয়েছে তাই তিনি বললেন যারা বড় বড় ধনী দিন হবে তারা সবচেয়ে বড় গরিব তবে যদি কেউ এরকম সম্পদ পাওয়ার পরে ডানে বামে পেছনে চতুর্দিকে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে তাহলে অবশ্য সে গরিব হবে না সে কেয়ামতেও ধনী হবে হে ধনী সম্প্রদায় যাদেরকে আল্লাহ তালা এই নিয়ামত দিয়েছেন আপনি শুধু দুনিয়াতে ধনী হতে চান না আখেরাতেও ধনী হতে চান এই সিদ্ধান্ত নিতে হবে আখেরাতে ধনী হতে হলে দুনিয়াতে আপনার ধনকে সম্পদকে আপনার অর্থ করিকে গরিব অসহায় এবং মাহরুম বঞ্চিত লোকদের জন্য বেশি করে দান খয়রাত করুন এবং আল্লাহর রাস্তায় দান করতে থাকুন দান করতে থাকুন যেভাবে ওসমান দিয়ে আল্লাহ তারা আহ দান করতে থেকেছেন তাহলে আপনার কোনো চিন্তা নেই আপনি দুনিয়াতেও ধনী হলেন আখেরাতেও ধনী হয়ে গেলেন সোফান আল্লাহ কত সুন্দর কিসমত আপনার কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন আপনি শুধু দুনিয়ার ধনী হওয়ার চিন্তাই করলেন আখেরাতে ধনী হইতে চাইলেন না তাহলে আপনি কি ছকা ঠকলেন আপনি সর্বহারা হয়ে গেলেন আজকে টের পাচ্ছেন না কিন্তু আখেরাতে ঠিকই টের পাবেন আবুদার রাজি আল্লাহ আনহু বলেন যে এরপরে তিনি আমার কাছ থেকে একটু দূরে চলে গেলেন বলে গেলেন যে আবুদার তুমি এখানে থাকো আমি একটু আসি এখান থেকে নড়ো না আমি আসার আগ পর্যন্ত তিনি থাকলেন এরপরে উল্লাহ সাল্লি সাল্লাম ওনার কাছ থেকে একটু দূরে চলে গেলেন তিনি বলেন রাতের অন্ধকারে ওনাকে আর দেখা যাচ্ছিল না আমি অপেক্ষা করছি হঠাৎ করে আমি আওয়াজ পেলাম আওয়াজ পেয়ে আমি তখন একটু ভয় পেয়ে গেলাম আশঙ্কায় পড়ে গেলাম কেউ কি ওনাকে আক্রমণ করে বসল কিনা আওয়াজ পাওয়া গেছে কিন্তু জিনিসটা কি শব্দটা ভালো করে তিনি বুঝেননি সেই জন্য তিনি কিছু আশঙ্কায় থাকলেন চিন্তা করলেন আমি এগিয়ে যাই যদি কেউ ওনাকে অ্যাটাক করে থাকে তাহলে আমি ওনাকে হেল্প করবো আবার মনে করলেন না তিনি তো বলেছেন তুমি নড়ো না এখান থেকে আমি আসার আগ পর্যন্ত আমি আবার থেমে গেলাম যে ওনার নির্দেশ তো পালন করতে হবে সাহাবের স্পিরিট দেখেন যেটা আল্লাহ নবী বলবেন এটা করো সেটা করতে হবে এটা করো না সেটা করা যাবে না ওনারা প্রত্যেকটি কথাকে এভাবে সিরিয়াসলি নিয়েছেন ওনার ইন্তেকালের পরেও হাদিসে কি এসেছে কোন সাহাবি নবী করিম সাল্লাম বলেছেন এই কাজ করো ওনারা এই কাজ করতেন এই কাজ করো না ওনারা ওই কাজ কখনো করতেন না কোনো দিন আল্লাহ এবং তার অবাধ্য হওয়া যাবে না কোনো নির্দেশকে অমান্য করা যাবে না শরীয়তের প্রত্যেকটি হুকুমকে পালন করতে হবে এইভাবে আল্লাহ তালা ওনাদেরকে এই স্পিরিট দান করেছিলেন তাই তিনি আর থেমে গেলেন আর গেলেন না এরপরে এক পর্যায়ে রাসুল্লা সাল্লা সাল্লাম যখন ফেরত আসলেন এসে গেলে আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম আপনার ব্যাপারে এটা আওয়াজ পেলাম আপনাকে কেউ আক্রমণ করলো কি না আমি চিন্তা করলাম যাই কিন্তু আপনার কথা মনে পড়ে আবার থেমে গেলাম আপনি বলেছেন আমি যেন না নড়ি আপনি আসার আগ পর্যন্ত তাই আমি আর যাইনি তখন তিনি বললেন তুমি কি জানো কিসের আওয়াজ কার আওয়াজ কার শব্দ শুনেছিলা আমি তো জানি না তখন তিনি বললেন তিনি জিব্রাই সালাতু সালু সালাম। এসেছিলেন আওয়াজ নিয়ে একটা বক্তব্য নিয়ে সেই বক্তব্যটা তখন তিনি তাকে শোনালেন হচ্ছে হে নবী আপনার উম্মতকে একটা সুন্দর সুখবর শুনিয়ে দিন আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় ইন্তেকাল করে যে সে আল্লাহর সঙ্গে শরীর করে না সেরে ছাড়া যদি ইন্তেকাল করতে পারে তবে ঈদের ভিত্তিতে তাহলে সে রান্নাতে প্রবেশ করবে তখন আমি বললাম আল্লাহ সব উন্মতের সবাই কি একরকম হয়ে যাবে কেউ গুণাও করতে পারে কোন কোনো কবিরা গুণা করতে পারে জেনা করে যদি ব্যবচার করে যদি তিনি বললেন যে হ্যাঁ জেনাব্যবিচার করলেও জানলাতে চলে যাবে এটা তো একটা বড় প্রশ্ন থেকে যায় যে জেনা বিচার করলেও জান্নাতে যাবে তাহলে তো এই বড় বড় কবিরে গোনা থেকে আর বেঁচে থাকার দরকার কি খালি একটু তৌহিদ থাকলেই হয়ে গেল শেখ না করলেই হয়ে গেল তাহলে আর কোনো গুনার ব্যাপারে চিন্তা করা লাগবে না আমরা এই কথা বাকিটুকুন শুনবো ইনশাল্লাহ আরেকটি সেশনে এই কথার অনেক ব্যাখ্যার প্রয়োজন রয়েছে তবে আমাদের এই সেশনটা শেষ হওয়ার আগে আপনাদেরকে সুযোগ দিতে চাই কোনো প্রশ্ন কি আপনাদের আছে জি আসসালাম আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম আমাদের মুসলিম ভাইদের মধ্যে কিছু ভাইয়ের ধারণা এরকম রয়েছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সাধারণ মানুষ ছিলেন না তার কাছে অতি মানবিক কিছু ক্ষমতা ছিল যেমন তারা মনে করেন যে তিনি গায়েবের খবর জানতেন তো এই ধারণাটা কত দূর সঠিক রাসুল সাল্লাম মানুষ ছিলেন অনেকে ওনাকে মানুষ মনে করেন না অন্য কিছু মনে করেন তো মানুষ তো সবাই তিনিও মানুষ সব নবীরাই মানুষ স্বয়ং আমাদের আদি পিতা আদমা আলাহাতাম তিনিও মানুষ মানুষের ঊর্ধ্বে কেউ নন কিন্তু তার সঙ্গে যেটা যোগ হয়েছে প্রত্যেক নবী যে তারা নবী হওয়ার কারণে অসম্ভব মর্যাদার অধিকারী হয়েছেন তাদের কাছে ওয়াহি এসেছে সাধারণ মানুষের কাছে ওয়াহি আসেন এই সেন্সে ওনারা সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ কিন্তু অসাধারণ মানুষ হতে গেলে আবার কি আল্লাহ তালার কোনো গুণ অর্জন করেছেন কি না বিল্লাহ যে তিনি গায়েব জানেন তিনি কাউকে উপকার করতে পারেন কাউকে ক্ষতি করতে পারবেন সমস্ত উপকার ক্ষতির মালিকানা গায়েব জানার মালিকানা কাউকে জান্নাতে জাহান নামে নেওয়ার মালিকানা এমনকি কাউকে সুপারিশ করার মালিকানা সব আল্লাহ তালার হাতে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পারমিশন দেবেন এবং তিনি দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন কিন্তু ওনার হাতে আল্লাহ তালা কোনো ক্ষমতা দেননি এই কথা নবী করিম সাল্লাহ আসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বারে বারে বলেছেন আপনি বলে দেন মিস লুকুম আমি তোমাদের মতোই মানুষ তবে একটা পার্থক্য আছে সেটা কি আইলাই আমার কাছে ওহাই আসে তোমাদের কাছে ওহি আসে না এই কারণে আপনি বলে দিন যে আমি নিজের জন্য কোন কল্যাণ ক্ষতির কোনো ক্ষমতা আমার হাতে নাই সব ক্ষমতা আল্লাহ তালার গাইব আমি কোনো গাইব জানি না যিনি গায়েব জানেন তিনি হচ্ছেন আল্লাহ আলিমুল গাইব শাহাদ এইটা হচ্ছে তাওহিদ রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম অবশ্যই সঈদুল মুরসালিন সমস্ত মানব জাতির শীর্ষে অবস্থান দিয়েছেন সমস্ত নবীদের তিনি সর্দার বিরাট শান আল্লাহ তালা ওনাকে দিয়েছেন কিন্তু তার অর্থে এই নয় যে তিনি আল্লাহ তালার কিছু শাহান গ্রহণ করে ফেলেছেন নাউদু যখন কোনো মানুষ ওনাকে গায়েব জানেন তাকে ভালো মন্দের ক্ষমতা দান করেন এই জাতীয় সেফাতগুলো যোগ করা শুরু করে যেগুলো আল্লাহ তালার সেফাত তখন কিন্তু সেরেক হয়ে যায় আর তো অহিত থাকে না তো অনেক মুসলমান ভাবাবাহিক বসত জ্ঞানের কমতির কারণে রসুল উল্লাহ সাল্লাহকে মহাব্বত করার দাবি করতে গিয়ে মহাব্বতের বিপরীত কাজ করে বসে সেখানে সেরেক করে বসে তো এটা অত্যন্ত সাবধানতার বিষয় যে আমরা রসুল্লাহ সাল্লাহ সালামকে মহাব্বত করবো আমাদের জানের থেকে বেশি মহাব্বত করব আমাদের পিতা থেকে বেশি মহাব্বত করব কিন্তু মোহাম্মত করতে করতে ওনাকে আল্লাহ তালার কোনো উলুহিয়াতে সানে বসানো সেরে হয়ে যাবে তিনি এই কথা বলেছেন দেখো এরকম বাড়াবাড়ি করানো আমাকে নেই যেভাবে মারিয়ামের সন্তান ঈশা আলাহিসাল্সাল্লামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ সানে বসিয়ে দিয়েছে এখন তারা মনে করে তাদের মাহবুদ হচ্ছেন ঈশা আলা আমাদের মাবুদের কোনো সেফাতকে কোনো বাখলুককে দেওয়া যাবে না এমনকি রাসুল উল্লা সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কোনো সেফাত দেওয়া যাবে না তাহলে সেরে হয়ে যাবে তাও হয়ে থাকবে না এই কথাটা আমরা পরবর্তী পর্যায়ে আরেকটি স্টেশনে নিয়ে আজবর আল্লাহ তালী হাদিসের বাকি অংশ সেরকম তার হিদ সংক্রান্ত আজকের মতো আমাদের এখানেই আমরা সমাপ্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক